আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমি চিরবীর আমি ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নাহি তো কোন ভয়। ভাইজান আমাদের অবস্থা এখন এরকম, চ্যাংড়ার দলে গাইবিউলি বাসুর বাসে না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, অহংকার বড় ভয়ঙ্কর, জেনে রেখো ভাই, অহংকারের কি যে জ্বালা জানে রুস্তম ভাই। ও মামুজান কোথায় যান, সত্য কথা সই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান। কি ভাগো না কি রে, কি সত্য কথা বলবে কি, সত্য কথা বলতে গেলে পিটি পড়বে কিল ঘুষি। 500 টাকার ইমাম রেখে গায়ের মসজিদে, ওরে 1000 টাকার ধুমকে মারে সুদার ঘুষ করে রে মামা, সুদার ঘুষ করে, কথা বলে ঠিক না ব্যাঠি। ওয়াজ টিভি সাথীরা, সত্য ও সঠিক পথের সন্ধানে। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, ওরে যে দেশে মার নূর নবী ঘোমা, প্রাণের রসুল যেই দেশে ঘুমাই, তারে দেখলে সবই পাগল গইবি, কাঁদবি বসে তোরা মিরালাই, ওরে যে দেশে মার নূর নবী ঘুমায়। আল্লাহুম্মা, আমার আল্লাহ ছাড়া মালিকি নাই, আমার রাসূল ছাড়া নেতা নাই, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ ছাড়া মালিকি নাই, আমার রাসূল বিনে নেতা নাই, সে এই রাসূলকে ভালোবেসে আল্লাহর জান্নাত পেতে চাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কথাই বলে রাস্তায় পড়ে আছে ছাই, কুড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো রতন মানে, কথা বলেন ঠিক না ব্যাঠি? ভাইজান আমাদের অবস্থা এখন এরকম, চ্যাংড়ার দলে গাইবিউলি বাসুর বাসে না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, অহংকার বড় ভয়ঙ্কর, জেনে রেখো ভাই, অহংকারের কি যে জ্বালা জানে রুস্তম ভাই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক, নদীর পানি ঘোলা ভালো, জাতের সন্তান কালো ভালো, কথা বলেন না কেন? সন্তান যতই কালো হোক কিন্তু যদি তার ভিতরে এলেম থাকে, ওর দাম আছে কি আছে না? মনে করবেন না টাকার জোরে আমি সভাপতি, টাকার দলে মসজিদের কমিটির লোক, টাকার বলে আমি হজ করাইছি, আরে টাকার টাকার বলে হজ করিয়া খিতাব নিছ হাজি, স্বভাব চরিত্র ভালো করতে পারলি না সেই ফাজির সেই ফাজি, কতক্ষণ না কেন? তোমার হজে কি হবে, তোমার নামাজে কি হবে, মসজিদের সভাপতি হয়ে তুমি আর কি হবে যদি তোমার আকীদা ঠিক না থাকে, কথা বলে ঠিক না ব্যাটি? আছে আপনাদের এদিকের কমিটি খুব ভালো, কিন্তু মসজিদের ইমামকে একার গোলামের মতন মনে করে, আছে কি আছে না? ও মামুজান সই না যান, সত্য কথা সই না যান, সত্য কথা বলতে আমার মনটা পেরেশান, মারহাবা কান।
ও মামু জান কোথায় যান সত্য কথা শুনা জান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগনা কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে পড়ে পিতি বলবে কিল ঘুষি কথা বলেন ঠিক না বে ঠিক ও মামু জান কোথায় যান সত্য কথা শুনা জান সত্য কথা বলতে আমার মনটা পেরেশান কি ভাগনা কি রে কি সত্য কথা বলবি কি সত্য কথা বলতে গেলে পিটি পড়বে কিল ঘুষি কথা বলেন 500 টাকার ইমাম রেখে গায়ের মসজিদে ওরে 1000 টাকার ধমকি মারে সুদার ঘুষ করে কথা বলেন ঠিক না বে ঠিক এদেরকে আমি বলি এদের জন্মে সমস্যা আছে কথা বলেন ঠিক না বে ঠিক আপনাকে এদিকে নাই আমি তো সারা বাংলা এবং দেশ দেশের বাইরে বিভিন্ন দিক আল্লাহ তাআলা তো কোরআনের খেদমত হিসাবে পাসপোর্ট ভিসা লাগাইয়া বিভিন্ন দিকে কোরআনের গোলাম হিসাবে যাই বলি আমি তো অনেক দিন বসিরহাটে কেন্দ্রীয় মসজিদ যেটা খোলাপোতা আপনারা যারা গেছেন তারা জানবেন ওই মসজিদই তো দীর্ঘদিন আমি জুমার খতিব হিসাবে দায়িত্ব পালন করেছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আরে দেখতি সামনা সামনা ভাব এক সোয়াল আর আরেক নির্বাপ নদীর পানি ঘোলা ভালো জাতের বেই কালো ভালো কথা ঠিক না বে ঠিক এই জন্য 1000 টাকার ধমকে মারে সুদার ঘুষ করে 500 টাকার ইমাম রেখে গায়ের মসজিদে ওরে 1000 টাকার ধমকে মারে সুদার ঘুষ করে রে মামা সুদার ঘুষ করে কথা বলে ঠিক না বে ঠিক ও মনে করে আমি মসজিদের কমিটির দায়িত্বতে আছি আমি মনে হয় কোন জায়গায় আছি আল্লাহ বলে তুই কোন জায়গায় আসিস তুই আমার জাহান্নামের গেটের কানায় দাঁড়াই আছিস তোর আকীদা যদি ভালো না থাকে মনটা যদি ভালো না হয় ওরে মসজিদ কেন তুমি যদি কাবার ইমাম হও তোমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি ইমাম হলো নেতা ইমাম কি নেতা নেতার সামনে কথা বলে ও তারটা ইডিয়েট ছাড়া আর কিছু না কথা হয় না হ্যাঁ ইমামের সাথে তর্ক করাটাই হলো বোকামি কারণ ইমাম হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীদের ওয়ারিশ আল্লাহ রাসূল তো কোন হাদিসের মধ্যে বলিনি কমিটির সভাপতি আমার ওয়ারিশ মাদ্রাসার সভাপতি আমার ওয়ারিশ খানে খাবার সভাপতি আমার ওয়ারিশ এই কথা তো বলি নাই কোন হাদিসের মধ্যে রাসূল বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহু আকবার বলেন আমার ভাইরা মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে ছোট্ট একটি আয়াতে কালিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আর অসংখ্য হাদিস হতে হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আর 560 নম্বর পৃষ্ঠায় সাই শব্দে সাত শ্লোকে কল্কি অবতার তার জাতিদেরকে যে ডেকে যে কথাটা বলছিলেন জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য তার থেকে পাঁচটা শ্লোক আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আর দুইটা ইংরেজি ওয়ার্ড আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এর পরেই আলোচনা করে শেষ করব আপনারা শুনবেন নাই বাড়ি যাবেন শুনবো যারা যাবেন তারা আগে আগে যান ঠিক না বে ঠিক কারণ ওয়াজের মাহফিলে কি কাঠি দিবা দিবি করবেন না আছে কি আছে না কই এ তো আমাদের হুজুর আমরা তো চিনি এ তো ওই যে সেই দিন দেখিলাম না আছে কি আছে না আছে চিনা জিনিসটা না আপনাদের যেটা বলবো এটাই যদি আমল করেন আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য আপনাদের যেটা বলবো এটা অল্প হোক এটার পরে আমল করলে জান্নাত কথা বলেন জান্নাত মুশকিল আছে একটা জায়গায় কোরআনের মাহফিলে কথা কয় না মানুষ কিন্তু যদি মমতা জিখানে একটা ঝাঁকা দিত কাপড় কান সরাই থই আরে যে চাচা মুরব্বি গেছে ও গামছাতে দাড়িটা বাইন্দি সামনের দিকে একটু গুতগুতি করে আসতো কথা কয় না কেন হ্যাঁ দেখবেন আপনাদের এখানে তো সব মুরব্বি মানুষ সামনে আমি বিভিন্ন জায়গায় বলি ছোট ছোট বাচ্চাদেরকে যে সময় গানের প্যান্ডেলে যাত্রায় বসে ওদের মুরব্বির লোকরা হাত ধরি বলে এই পিছনে যা তুই গানের কি বুঝিস যা ওর পিছনে উঠাই দিয়ে চাচা ওই জায়গায় বসে আর ওয়াজের মাহফিলে এসে যদি ছোট বাচ্চারা পিছনে বসে তা মুরব্বি চাচারা হাত ধরি কয় সামনে বয় সামনে যা কথা কয় না বাস্তব বাস্তব কথা হবে বাস্তব কথা হবে তো হঠাৎ সরকারের বিরুদ্ধে যেতে পারে চেয়ারম্যানের বিরুদ্ধে যেতে পারে মেম্বারের পারে আপনার পারে
আমার পরে আমার বাপের বিরুদ্ধে আমার মার বিরুদ্ধে আমার যার বিরুদ্ধে হোক না কেন কোরআনের হক কথা বলতে চাই কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম নবী গো আর আপনার পরে একটা মহাগ্রন্থ আল কোরআন কারিম আমি আল্লাহ তাআলা নাযিল করলাম এই কোরআন অনুযায়ী যারা পারিবারিক জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনীতি জীবনে পররাষ্ট্রনীতি জীবনে নবী গো এই কোরআন যারা মেনে নিবে আমি আল্লাহ বললাম এদের কোনো ভয় নাই এদের কোনো চিন্তা নাই জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন নবী ও যে কোরআন কারিম আমি আল্লাহ নাযিল করলাম আল্লাহ বলেন ফামানি তাদা ফালি নাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিল আকীম আল্লাহ রাব্বুল আমির ডাক দিয়ে বলেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআন যে নফসটা মেরে নেবে যে মানুষটা মেরে নেবে যার দিল মেরে নেবে যার অন্তর মেনে নিবে সে মানিয়া ওই বঙ্গভবন থেকে সংসদ ভবন পর্যন্ত যারা এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করিয়া বঙ্গভবন পর্যন্ত এমন কি সংসদ ভবন পর্যন্ত যারা কোরআন মেনে নিবে আল্লাহু আকবার বলেন সংসদ ভবন পর্যন্ত যারা এই কোরআনটা মেনে নেবে আল্লাহ বলে ফামানি তাদা ফানি নাফসিহি ওমান দল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিল ওয়াকিল এ মুসলমান এই মহাগ্রন্থ আল কোরআন কারীম তাহলে আপনার পারিবারিক জীবনে মানতে হবে রাষ্ট্র জীবনে মানতে হবে তাহলে আপনি ইমানদারের খাতায় গণ্য হতে পারবেন কথা বলেন ঠিক না বা ঠিক শুধু ওই মসজিদে আসিয়া মানবেন এই জায়গায় আপনার কোরআনটা হিফাজত হলো না এই কোরআনটা আপনার শুরু করে ওই সংসদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আসবে সমাজে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় মারাবাক আল কোরআনের সৈনিক আমি নেই তো কোন ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাও আমি চিরবীর আমি ইতিহাসে বীরগাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নাহি তো কোন ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় মারহাবা বলে